হু অনুমোদিত টিকা কয়টি টিকা এখানে আটটি দেওয়া আছে মেবি নয়টি হবে আমি কনফিউশন দেখে এটা পরবর্তীতে চেক করব আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি একশো পঁচাত্তরটি বাইশে অক্টোবর দুই হাজার একুশ কোন দেশ আইএমও এর একশো তম সদস্য লাভ করে বতসোয়ানা ইবিআরডি বর্তমান সদস্য সংখ্যা কতটি তেহাত্তরটি সতেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত কবে হবে তিরিশ থেকে একত্রিশ অক্টোবর দুই হাজার বাইশ সতেরোতম জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে সাতাশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ টোয়েন্টি সেভেন অনুষ্ঠিত হবে ষাট থেকে আঠারো নভেম্বর দুই হাজার বাইশ কোপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হবে সারমাল শেখ মিশর আঠাশতম জাতিসংঘ জলবায়ু কোপ টোয়েন্টি এইট অনুষ্ঠিত হবে ছয় থেকে সাতই সতেরোই নভেম্বর দুই হাজার তেইশ হবে মেবি এটা তেইশ আঠাশতম জলবায়ু সম্মেলন বা কোপ এইট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী প্রবাসী দেশ ভারত আয়ে শীর্ষ বাংলাদেশের অবস্থান সপ্তম দু সালে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান একুশ সালে যুক্তরাষ্ট্রের সোন পদক লাভ করে কোন বাংলাদেশি মেরিনা তুই হাজার একুশ সালে ডাব্লু আইটিএস এ পার্সন অ্যাওয়ার্ড লাভ করে শেখ হাসিনা 2021 সালে অ্যাসেসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করে কোন বাংলাদেশি সজীব ওয়াজেদ জয় 2021 সালে শাখারব পুরস্কার লাভ করে এলেক্সি নাভালনি দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানকে তারিকুজ্জামান মুনির 2024 সালে নবম টি 20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র দুই সালে দশম টি 20 কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দুই সালে একাদশ টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 2030 সালে দ্বাদশ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড 2027 সালে চোদ্দতম ওয়ান ডে ক্রিকেট অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া 2031 হাজার একত্রিশ সালের পনেরোতম ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারত চ্যাম্পিয়ন কোন দেশ সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার একুশের দুই হাজার একুশের চ্যাম্পিয়ন কোন দেশ চ্যাম্পিয়ন হল আমাদের অস্ট্রেলিয়া সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় ডেভিড ওয়ার্নার সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী কে সাকিব আল হাসান আর সিইপি বাণিজ্যিক চুক্তি কার্যকর হয় কবে থেকে পহেলা জানুয়ারি দুই হাজার বাইশ সাল থেকে অন্তর্ভুক্ত দেশ কয়টি হলো পনেরোটি ইন্দোনেশিয়ায় প্রস্তাবিত রাজধানীর নাম কি নুস্থান যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মতো স্থান পায় কোন কৃষ্ণাঙ্গ নারী মায়া অ্যাভেনজো অ্যাঞ্জেলো করোনার মিশ্র ধরন ডেল্টা ক্রোন প্রথম শনাক্ত হয় সাইপ্রাসে ফ্লোরেরা প্রথম শনাক্ত হয় ইসরায়েলে বিশে ডিসেম্বর দুই হাজার একুশ হু কোন টিকার অনুমোদন দেয় নোভা নুভ্যাক্সোভিড নিউ নুভ্যাক্সোভিড হু অনুমোদিত দশম টিকা কোনটি দশম টিকা হলো নুভ্যাক্সোভিড প্রথম টিকা স্পুটনিক ফাইভ বোধ স্পুটনিক ফাইভ আর দশম হলো আমাদের নুভাক্সোভিড আটচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে উনত্রিশে থেকে দুই জুলাই দুই হাজার বাইশ আটচল্লিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানিতে আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক ডোনাল্ড ট্রাম্প জিএফপি অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ ভুটান বাংলাদেশের অবস্থান সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান জিডিপি এর ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র জিডিপি এর ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ টুভালু এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 42 টু সালের ফিপার বর্ষসেরা পুরুষ ফুটবলার রবার্ট লেভান্ডে লেভান্ডো ভোস্কি দুই হাজার একুশ সালে বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেরাস বর্ষসেরা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি বর্ষসেরা টেস্ট টিকিটার জো রুট বর্ষসেরা ওয়ান ডে টিকিটার বাবর আজম পাকিস্তান গত তিনটা তিনটা ক্লাসে যা হইলের পরবর্তীতে এটুগুলোর উপর মানে এই প্রশ্নগুলোর উপরে আবার পরীক্ষা নেক্সট ভিডিওটা আপলোড করব ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম